সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটা আপডেট নিয়ে। এই আপডেটে মোটামুটি অনেকেরই অ্যাকাউন্ট চলে যাচ্ছে, তো আমরা কম বেশি এই ভুলগুলো সবাই করে থাকি। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা এই ভুলগুলো করবেন না, এবং এই ভুলগুলো যদি করে থাকেন সেখান থেকে পরবর্তীতে আর ভুল করবেন না, সতর্ক হয়ে যাবেন এক কথায় যদি আমি বলি। তো ভুলটা কি, আমরা অনেকে আছি যারা ফাইবারে কাজ করতে আসাই, অনেক ট্রেনার অথবা আমরা নিজেরাই বলি আমাদের স্টুডেন্টদেরকে যে তোমরা রিভিউগুলো নিয়ে ফেলো। রিভিউ নিলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্কিং করে এবং কি একজাক্টলি অর্ডার পাওয়া শুরু হয়, 1 থেকে 15 দিনের ভিতরে অর্ডার শুরু হয়ে যায়। তো এবার প্রশ্ন হচ্ছে, রিভিউ নিলে অর্ডার আসে তাহলে তো এটা ভালো দিক, কিন্তু সমস্যাটা কী? তাহলে এবার ফাইবারের যে আপডেটটা হয়েছে, এই আপডেটের ভিতরে দেখা যাচ্ছে যে রিভিউ নেওয়ার কারণেও অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো সাসপেন্ড হচ্ছে কেন হচ্ছে সেই ডিটেলস যদি আমি বলি, আমরা অনেকেই আছি যারা কম টাকার ভিতরে রিভিউগুলো নিয়ে থাকি। তো কম টাকার ভিতরে রিভিউ নিলে সমস্যাটা কী? এবার রিভিউর ভিতরে কিছু সিস্টেম আছে আমি যদি আপনাদেরকে বলি। তো অনেকে আছে খুব একটা এক্সপার্ট না রিভিউতে, এক্সপার্ট না যারা প্রফেশনালিভাবে রিভিউর বিজনেসগুলো করতেছে না, জাস্ট সামথিং কিছু টাকা ইনকামের জন্য তারা এই রিভিউগুলো বিক্রি করতেছে। যেমন একটা করে রিভিউ বিক্রি করলে ধরেন একটা রিভিউর দাম হচ্ছে, ধরেন খরচ হইলে এবারে $100 করে ডলার যদি ধরি, ধরেন $7.5-এর মতো, $7.25 এরকম যায়। তো গেলে যদি আমি ধরি 725 বা 50 টাকা, বা এরকম যদি আবার ধরি আমি 750 টাকাই ধরি, 750 টাকা খরচ হয় একটা করে রিভিউ সেল করে তারা। মিনিমাম বিক্রি করলে কিন্তু 800 টাকা থেকে শুরু করে 850, 900, 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এখানে দেখা যায় যদি 800 টাকা বেছে, তারপরে আবার তার 75 টাকা লাভ হচ্ছে, যদি 75 থেকে 50 টাকা লাভ হচ্ছে, এবং যদি তিনি 850 করে বেছে তাহলে তার 100 টাকার মতো প্রায় 120-130 টাকা লাভ হচ্ছে, এবং 900 টাকা বিক্রি করলে তার মোটামুটি অ্যাভারেজ 150-200 টাকা লাভ হচ্ছে। তো এবার এরা করে কি, যারা প্রফেশনাল না, আমি সবাইকে বলতেছি না, অনেকে আছে যারা রিভিউ সেল করে, আমার ভিডিওগুলো দেখবেন, সবার জন্য আমি বলতেছি না, অনেকে আছে যারা করে কি এই রিভিউগুলো মানে অ্যাকাউন্টগুলো করে হচ্ছে রেফারেন্স থেকে অ্যাকাউন্টগুলো করলে দেখা যায় তারা একটা 20% কমিশন পায় বা 20% অফ পায়, যে আরও খরচটা কমে আসে এবং লাভটা বেশি হয়। অনেকে আছে এরকম কাজগুলো করে করে দেখা যায় একটা অ্যাকাউন্ট থেকে রেফারেন্স করতেছে, তো ওইগুলো তো ফাইবার ধরে ফেলে যে এই ছেলেটা শুধু রেফারেন্সই করতেছে, রেফারেন্স করে করে বায়ার নিয়ে আসতেছে। তো অবশ্যই রিভিউ কেনার সময় অবশ্যই ওল্ড অ্যাকাউন্টগুলো যারা রিভিউ সেল করে তাদের কাছে বলবেন আমাকে পুরাতন অ্যাকাউন্ট থেকে আমাকে রিভিউগুলো দেন, কম টাকা না বেশি টাকা দিয়ে নেন, কিন্তু ওল্ড অ্যাকাউন্টগুলোতে থেকে নেন, তাহলে একটু রিস্ক কম। যদি নতুন অ্যাকাউন্ট থেকে নেন রিস্ক একটু বেশি, বলতে এগুলো ফাইবার বুঝতে পারে যে আপনি ফ্রড করতেছেন তার সাথে। তো ফাইবার তো আসলে খুবই মানে কোটি কোটি টাকা খরচ করে এত এমনি এমনি বসে হয় নাই, ঠিক আছে? তো যদি আপনি নতুন অ্যাকাউন্ট থেকে নেন সেক্ষেত্রে র্যাঙ্ক করবে, কিন্তু তা বা অবশ্যই বলে দেবেন যে সিক্রেট যে রিভিউটা আছে যেটা 24 ঘন্টা পরে আসে ওইটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যখন রিভিউগুলো নেবেন, আপনাকে যখন মেসেজ করবে ফাইবারের ভিতরে, তখন অবশ্যই বলবেন যে ইয়া করো তুমি, কিছুক্ষণ 2-1 মিনিট কথাবার্তা বলবেন, মেসেজ করবেন ওইখানে, তার কাছে রিকোয়ারমেন্ট নেবেন, তারপরে কাজটা কাস্টম অফার পাঠাবেন। আগে যদি হুট করে হ্যালো হাউ আর ইউ অমনি কাস্টম অফার পাঠায় দেন, এতে প্রবলেম হতে পারে। আর অনেকে আছে যারা এক নাগারে মোটামুটি 20-30টা রিভিউ নিয়ে কিন্তু তারা কাজ শুরু করে। তো একবারে 20-25টা রিভিউ না নেওয়া বেটার, আপনি স্টেপ বাই স্টেপ নেন, এতে লাভ হবে। আর একবারে রিভিউ নিলে ধরে ফেলতেছে এখন, একবারে রিভিউ নিলে ধরে ফেলতেছে। আমি সেদিনকেও একটা অ্যাকাউন্ট দেখছি ফাইবার গ্রুপগুলোতে, যে যারা রিভিউ নেওয়ার কারণে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। তো এটা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, রিভিউ নেওয়ার ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে যে কোথা থেকে রিভিউ নেবেন এবং কার কাছ থেকে রিভিউগুলো নিলে আপনি খুব দ্রুত সাকসেস পাবেন। এবং এগুলো খুবই কেয়ারফুল এবং খুবই ভালো প্রফেশনাল লোকের কাছ থেকে নিতে হবে, অন্যথায় আপনি কিন্তু প্রবলেমে পড়বেন,
অথবা একটা লেভেল ওয়ান বা লেভেল টুয়ে যাওয়ার পরে যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। ঠিক আছে, অবশ্যই এগুলো কেয়ারফুলি নিতে হবে। এই একটা আপডেটের পরে এই ঝামেলাটা শুরু হয়েছে ইদানিং। মানে আমরা যে আজকে 4-5 বছর ধরে কাজ করতেছি, এই প্রবলেমটা হইতো না, কিন্তু এখন কিন্তু কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস আপনি বলে রাখি আমি, সেটা হচ্ছে ফাইবারে কিন্তু এখন গিগ একটু আপডেট হয়েছে। তো গিগুলো আপডেট করা নিয়ে আমি নেক্সট একটা ক্লাস দিব আপনাদেরকে, কিভাবে কিওয়ার্ডগুলো নিজ দিয়ে প্লেসমেন্ট করতে হয়, এটা সিক্রেট একটা ক্লাস। আমি জানি না এটা পাবলিশ করতে পারবো কিনা, তো যদি পাবলিশ করি সমস্যা নেই, পেয়ে যাবেন, আর যদি না করি তাহলে তো হইলই। তো যদি আপনাদের অবশ্যই এই সিক্রেট ক্লাসটা লাগে, কমেন্ট বক্স ওপেন আছে, 10-15 জন যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিওটা বানাবো। এক দুইজনের জন্য বানানোর ইচ্ছা নাই, কারণ হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই। তো আশা করি এই আপডেটটা অবশ্যই আপনারা মোটামুটি বুঝতে পারছেন ক্লিয়ারলি, যে কিভাবে রিভিউগুলো নেবেন এবং কোথা থেকে রিভিউগুলো নেবেন, রিয়েল পার্সন না ফেক পার্সন, এগুলো দেখে রিভিউগুলো নেন, তাহলে আপনিও সেফ, আপনার অ্যাকাউন্টও সেফ। তো আশা করি আমি সমস্ত ডিটেলসগুলো বুঝাইতে পারছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।